গাইস, দেখতেই পাচ্ছ আমি অনেক মানে দুঃখে আছি, নেশা করছি আমি। আমি কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ ওল্ড মঙ্কের বোতল আছে আমার, লিটারালি আমার সাথে যে ঘটনাটা হয়েছে গাইস, তোমরা লাইভটা শেয়ার করো। আমি আজকে পুরো ঘটনা ইমরান আমার সাথে কিভাবে ইউজ করেছে আমাকে পুরোটা তোমাদেরকে ডিটেলসে জানাবো। আমি ভালো নেই গাইজ, তোমরা সবাই জানতে। এই যে দেখতে পাচ্ছ গাইজ, আমি প্রচণ্ড নেশায় মত্ত আছি, আমি শরীরটা ভাল লাগছে না আমার। আমি পাখি, মানে আমি পাখি বলে ডাকি ইমরানকে। ইমরান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। গাইজ, তোমরা প্লিজ ইমরানকে ট্যাগ করো যে ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কী করে করলে। তোমরা, আমি আজকে পুরো সত্যি কথা বলবো, তোমরা প্লিজ লাইভটা প্রচুর শেয়ার করে দাও, যেন আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, স্যান্ডি সাহা চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, আমার খুব কাছের একটা দেশ, কিন্তু সেটা হতে দিল না পাখি, ইমরান হতে দিল না। আমার নামে মিথ্যা মতবাদ, মানে মতবাদ বলছি, এসব মাথা গুলি গেল, মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে ছবি তুলেছি। বিশ্বাস করো গাইস না, আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? তো ও কান্নাকাটি করলো এত ভিডিওটা, আমি সত্যি কথা বলছি। আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, মানে গুশালিকের থেকেও বেশি গন্ধ টাইপের, রিতা ও রিতা মিনা কার্টুনের থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ মাধ্যমে সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি, আমার সাথে আমি ওর সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমাতাম, ওর গন্ধ গার আমি মাথায় রেখে হাত বুলি দিতাম, জুলে হাত বুলি দিতাম, সব কিছু সহ্য করতাম, যা বলতো। আমি বারবার বাংলাদেশে এসেছি, আমি সব ইন্টারভিউ আর টিভি দেখো, তোমরা প্লিজ লাইভটা শেয়ার করো ইমরানকে চেক করে, যে আমি চাই ও যেন আমার লাইফে আবার ফিরে আসুক। আমি তো মিলিয়ে দিলাম বলো বাংলাদেশের প্রিন্স মামুনা লায়লাকে, আমাকে কি কেউ মিলিয়ে দিতে পারবে? তোমরা প্লিজ বিডি ইমরানকে ট্যাগ করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আজ নেশায় মত্ত হয়ে আছি। তো কেসটা হয়েছে, আমরা আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি? লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে, তারপরে কত কিছু করছে বেডের মধ্যে, আমরা ফানি করে ঘুম, আমি নাক ডাকি, ও আমার নাক ডাকা সহ্য করে, আমি ওর গায়ে গায়ে সহ্য করি, আমরা নাচি হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি আদর করি। ও ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিলো, জুস করতে করতে নাচছিল, তোমরা জানো কি, তো ইন্ডিয়ান র্যাপে, মালিয়ালি হোগি তো মল্লু বন যাওঙ্গা, তেলেগু হোগি তো আল্লু বন যাওঙ্গা, এই র্যাপটাতে র্যাপ করতে করতে আমাকে আদর করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে, ওর বুকে হালকা চুলও ছিল, তো আমি বলেছিলাম শেভ করতে না। গাদি তো ওয়াও গন্ধ, মানে ডাস্টবিনও গুশালিকে লজ্জা পাবে, ডাস্টবিনও দেখে ফানি হবে, মানে মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে, এত জঘন্য গন্ধ। তাও আমি ভালোবাসার খাতিরে সহ্য করলাম, একসাথে ঘুরলাম, খেলাম, পিলাম, এখানে গেলাম, ক্রিমাপার কাছে গেলাম, প্রিন্স মামুনলালা ফানি করে দিলাম, হি হি করলাম, হুতুতু করলাম, নাচলাম, উড়ি উড়ি নাচি নাচি, ঘুরি ঘুরি উড়ি বাবা, এরম করলাম। এখন তারপরে সব কিছু হলো আমাদের মধ্যে, আমি এতগুলো রাত ওর সাথে কাটলাম, একসাথে আমরা থাকলাম, ফানি করলাম, মজা করলাম, মুহূর্ত আমরা অনেক স্পেশাল মুহূর্ত, তোমরা প্লিজ শেয়ার করো, ইমরানকে ট্যাগ করো। তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই? কিন্তু শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক, ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল, ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল, আমাকে বোকা বানাচ্ছিল রীতিমতো। কিন্তু হঠাৎ করে একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা লালরনি ভাই যে আছে আমাদের, খুব আমার খুব কাছে লালরনি ভাই, ও আমাকে দোষারোপ করছে যে আমি নাকি লালরনি ভাইকে পাঠিয়েছি, কিন্তু লালরনি ভাইকে ও নিজেই পাঠিয়ে ভাইরাল করেছে ছবিটা, ও নিজেই ফেমাস হতে চেয়েছিল, ফেমাস হতে নিজেই ভাইরাল হতে চেয়েছিল, সে ব্যাপারটা পুরোটা সাজিয়ে আমাকে খারাপ করে দিয়ে নিজেই কান্নাকাটি করে ভালো হয়ে গেল।
কিন্তু ব্যাপারটা যে আমার ভালোবাসা সত্যি, সেটা আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখো, আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি, আমি সত্যি ভালোবেসেছি ওকে। তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসা জয় করো, তোমরা এত লাইফটা শেয়ার করো যাতে ও আমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। তোমরা আমাকে ফিরিয়ে দাও, আমার লাইফে কি কোনো লায়লা আপু প্রিন্স মামুনকে আমি যেরকম মিলিয়ে দিচ্ছি, আমার লাইফে কি কেউ মিলাতে পারবে না? গাইজ আমি খুব কষ্টে আছি, আমি ওকে খুব মিস করছি। আর ও বললো যে পুরোটাই নাটক, ও মদের মানে জুসের নেশায় করেছে, এই করেছে, কিন্তু এটা না গাইজ, আমি কাউকে জোর করতে পারি না। আমি ওকে ভালোবাসতাম মন থেকে, ও আমাকে ভালোবেসেছিল, শুধুমাত্র এখন ভিউজের জন্য কি ভালোবাসতো, আমাকে ব্যবহার করলো, ভিউজ হয়ে গেছে, আমার থেকে ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়া হয়ে গেছে, ইন্ডিয়া এসে থাকবে আমার বাসায় বলেছে, এই শুধু এই লোভে করেছিল। গাইজ বাংলাদেশে যত আমার ভাইয়েরা আছো, লালনী ভাই, সিদ্দিক ভাই, যত বাবু ভাই, সব যারা ভাই আছো, তোমরা তোমাদের ভাবির বিচার দাও, তোমরা আমার ইমরানটাকে পারলে আমার কাছে ফিরত এনে দাও। লেলা প্রিন্স মামুন যেমন ডিমান্ড করেছিল বাড়ি চাই, 17 কোটি টাকা চাই, পাখি কিন্তু কিছু ডিমান্ড করেনি, শুধু ফেম চেয়েছিল। গাইজ তোমরা প্লিজ, আমি বাবা মায়ের স ইমরান, তুমি যদি মন থেকে আমাকে মিথ্যা, আমাদের কি সব ভালোবাসা মিথ্যে ছিল? তুমি যে হাইলা হাইলা হুয়া হুয়া নাচতে আমার উপরে, সেটাও মিথ্যা ছিল? ভিগিয়ে উঠতে মিথ্যা ছিল? সব মিথ্যে ছিল? তো গাইজ আমি এই লাইফটা করছি, তোমরা বিচার করবে যে আমার ভালোবাসা সত্যিটা মিথ্যে, তোমরাই আমাদের বিচার দেবে। আমি আরও ভিডিও করব, আমি সব কেচ্ছা খুলবো, কিন্তু সব কেচ্ছা খুলবো, যা যা ঘটেছে সব খুলবো, আমি এলান করলাম, তোমরা আমার বিচার করো। ভালো থেকো গাইজ, আল্লাহ হাফেজ।